আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। শাস্ত্র বলে, পায়ের গড়ন হাঁটবার ধরন বলে দিতে পারে কপালের ভাগ্য লিখন। শাস্ত্রযোগ্যরা বলছেন, জুতো পরার ধরন, জুতোর গড়নও বলে দিতে পারে আপনার ভাগ্যে কি লেখা আছে। বাস্তুশাস্ত্র বলছে, জুতোর ধরন লিখে দিতে পারে আপনার অর্থভাগ্যের অবনতি। এক নজরে দেখে নেওয়া যাক কোন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোন ধরনের জুতো পরা উপযুক্ত। চিকিৎসার সঙ্গে যারা জড়িত, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের জন্য উপযুক্ত সাদা রঙের জুতো একেবারেই নয়। সাদাবাদে বাকি যে কোনো রঙের জুতো এদের সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করে। আয়ুর্বেদের সঙ্গে যারা জড়িত, আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে যারা জড়িত তারা নীল রঙের ফুট অয়ার একেবারে পড়বেন না। এতে সৌভাগ্য আসে না বলে দাবি একাধিক জ্যোতিষবিদদের। ক্যারিয়ার গড়তে কোন জুতো? যাদের পড়াশোনার দিকে ঝোঁক রয়েছে তারা ভুল করেও কিছুতেই চকলেট রঙের জুতো পরবেন না। ব্রাউন রঙের জুতো এদের পক্ষে শুভ নয়। বয়স্কদের জন্য কোন জুতো? ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য কফি রঙের বা গাঢ় ব্রাউন রঙের জুতো খুব একটা ভালো হয় না অর্থভাগ্যের জন্য। যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন অথবা যাদের ভালো লাগলো ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।